তথাকথিত কলকাতা পোর্ট বা বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট কলকাতা এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে অনেকগুলি শূন্য পদে নিয়োগ হবে। আজকের ভিডিওতে আমরা সেই বিজ্ঞপ্তিটি কভার করব। আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এবং 22/11/2022 এটি হচ্ছে শেষ তারিখ আবেদন করার জন্য। কোন ঠিকানায় আপনারা আবেদনপত্র পাঠাবেন সে প্রসঙ্গে দেখুন এখানেতে উল্লেখ করা আছে। নমস্কার, আপনারা দেখছেন টপ নিউজ বাংলা। সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবরাখবর যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করতে ভুলবেন না। আসুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলস চেক আউট করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি বের হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে। যে পোস্টে নিয়োগ হচ্ছে তার জন্য এজ লিমিট অর্থাৎ আপার এজ লিমিট স্থির করেছে 30 বছর এবং 27,600 টাকা করে আপনারা মাসিক বেতন পাবেন। কি পোস্টে নিয়োগ হচ্ছে দেখুন, প্রথমেতেই উল্লেখ রয়েছে এখানে এনগেজমেন্ট অফ 6 পোস্টস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ইলেকট্রিক্যাল আন্ডার মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটি 3 নম্বর পয়েন্টে উল্লেখ রয়েছে, এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন। চা হয়েছে পাস্ট স্কুল ফাইনাল অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, সাথে সাথে 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড টেকনিক্যাল ইনস্টিটিউশনের কথা উল্লেখ করে দিয়েছে এবং তারও সাথে 3 নম্বর পয়েন্টে দেখুন উল্লেখ করে দিয়েছে মাস্ট বি ইন পসেশন অফ ইলেকট্রিক্যাল সুপারভাইজার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ইন পার্ট 1, 2 অ্যান্ড 11 ইস্যুড বাই ডিরেক্টরস অফ ইলেকট্রিসিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। জব ডিসক্রিপশনটি আপনারা 3 নম্বর পয়েন্টে দেখতে পাবেন। সুতরাং যোগ্য প্রার্থীরা এই নির্দিষ্ট দিন অর্থাৎ 22/11/2022 এর আগে এই PDF এর সাথেই অ্যাটাচ করে দেওয়া অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেসেসারি যে ধরনের ডকুমেন্টস লাগছে দেখুন এই পয়েন্টের মাধ্যমে উল্লেখ আছে, এই সমস্ত ডকুমেন্টস সহ আবেদন করে দিন অফলাইনে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই এবং সকলে ভালো থাকবেন।